আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এ আল্লাহ যেভাবে রাখে সেভাবে আছি। আপনি কি ঝালমুড়ি বিক্রি করেন? হ্যাঁ আমি ঝালমুড়ি বিক্রি করি। নূরজামালের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে আজ 5-6 মাস। দেওয়ার পরে আর আমার কর্ম নাই। কর্ম নাই তো কি করবো? এই এটা করি এক জায়গায় ভাত রান্ধুক রাঁধি সেই টাকা পেছন কয়টা সেই টাকা ডালি তাই এই করি কোনো রকম 150-100 টাকা বাইর করি আর ওই আসলটা দিয়ে আবার কিনে নিয়ে আসি বেশ এইভাবে করি। বাবা আমার দুনিয়া কেউ নাই বাবা ভাই বলাম ছিল মরে গেছে বাড়ি এলাক মরবে বলে কেউ ডাকে না কাজে এখন এই যদি বলি ব্যস্ত তো বলে আমি পারবো না পা ধরেও পারাক পারেনি তখন আমাকে নিজে মির আছে মির একটা ছেলে আছে মির 3 বছরের তাইলি আমি ধরো যে এই বাড়ির জায়গা জমিও নাই 1 কাঠা জমির পরে বাড়ি কেড়ে আছে এখানে রাখেন বসেন মনে হচ্ছে যে আপনার এ করতে কষ্ট হচ্ছে আপনি বসেন না সকালে গেছি তো আল্লাহর পথে নামা তো ওই জন্য করে আল্লাহ আমাকে এই শাস্তি দেয় তার কারণ রাত্রে আমল করি যত দোয়া দোদ মুখস্ত করি আসেন চোরা মোরা সব আল্লাহ দান কিন্তু ভিতরে দিছে আল্লাহ ভাত ভিক্ষি দিনে আমাকে আল্লাহ কোরআনে রায়ত আমার ভিতরে বসাই দিছে কিন্তু আমাকে ভাত ভিক্ষি দিনে এই তাকে আমাকে চলতে হয়েছে করোনা হইলো কত লোক কত জিনিস পাইলো কেউ আমাকে 1 কেজি চাইলো সাহায্য করিনি মেয়ে একটা বিয়ে দিছি ওই পাড়ায় সে জামাই এরং পেরাঙ্কের খায় একটা বিধি বুকে রাখছি জামাই ভালো না ছেলেটুকু পুষছি যে বড়ো হেলে মেয়েটু কায়ে পাস করে পাস করেছে কিন্তু চাকরি দিতে পারেনি এই বিয়ে থা দিয়ে এই হাল তো এখন ধরো যে মেয়েটুকি না হেলে যদি কোনো জায়গায় কর্মে লাগা দিতে পারি তবে গাজর দিয়ে আমি বসতে পারি তাহলে আপনার স্বামী বেঁচে আছে কিন্তু অনেক মুরব্বি হয়ে গেছে হ্যাঁ মুরব্বি হয়ে গেছে কোনো কাজ করতে পারে কেউ ডাকে না কর্ম কাজে নেয় না না বাড়ি আলাক আমাকে খাদ দিতেছে আমি তার ফেলি দিতে পারিনি তাকে আর তার তো বাপের অর্থ শান্তি নাই বিদিসল বাপেরা না দেখি গরিব ঘরে এখন টাইনে লি বেড়ায় তাকে কি করব ফেলি দেওয়ার আর কোনো কায়দা নাই আচ্ছা আপনি কাজের না আসলে আপনি যে বললেন যে আপনি আমল করেন নামাজ কলম পড়েন তারপর আল্লাহ আপনাকে হচ্ছে এই করি রাখিছে একটু কষ্টে রেখেছে কষ্টে আল্লাহর যদি ভালো থাকে তো ভালো থাক আল্লাহ যদি আমাকে পথে নামায় নামি যদি শরীর খাইতে দেয় আল্লাহ তো এই হাত পা দিছে ভালোভাবে এই দান করে খাইছি আল্লাহর এই দানই দান আল্লাহর পরে তার আমি পাল্লা ধরি না আর আল্লাহ যেটুক ভালো রাখতে আমি আল্লাহর ভালোতেই ভালো চলি বাড়াবো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে ভালোবাসে তখন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেয় পরীক্ষা নেয় এটা আমাদের প্রত্যেকেরই হয় কম বেশি হ্যাঁ এখন ধরেন আপনি এই যে আপনার হাত পা সবকিছু ভালো আপনি চলাফেরা করতে পারছেন অনেক মানুষ আছে দেখবেন যে হাত পা নেই জন্মগতভাবে হয়তো নেই আর না হলে হয়তো বা তার মানে অ্যাক্সিডেন্টে কেটে গিয়েছে তাই না এরকম কিন্তু আমরা অনেক মানুষ দেখি আবার অনেক মানুষ দেখবেন 3 বেলা মানে খাবার যে ভাতটা ওইটাও খেতে পারে সেদিক থেকে আপনি একটু ভালো আছেন এই জন্য কখনো অভিমান আল্লাহ আমাকে না আল্লাহর নারাজ হওয়া করিনি যে আল্লাহ আমাকে ভিতরে আল্লাহর কোরআনের আমল যখন ভিতরে দান দিছে আমার ওইটুকুই লাখ লাখ শুকরিয়া আপনি এই যে ছোটখাটো একটা ব্যবসা করতেছেন ঝালমুড়ি বিক্রি করেন এখান থেকে আপনার হচ্ছে যেটা বললেন আপনি যে 100-150 টাকা লাভ আসে সেটা দিয়ে আপনি সংসার চালান পাশাপাশি আবার এই জিনিসপত্রগুলো কিনেন কিনি কিন্তু বাবা আর অন্য কিছু করতে পারিনি কো অন্য পাশাপাশি আর কি বিক্রি করা যেতে পারে ধরেন আরেকটু বেশি লাভ হলো আপনার প্রতিদিন 150-300 টাকা ইনকাম হলো এরকম করতে গেলে আর কি করা যায় বলেন তো এরকম করতে গেলে ধরো যে হয় রুটি বানাতে হবে না হয় বড়া ভাজতে হবে না হয় সিঙ্গাড়া বানাতে হবে সেরকম জায়গা পরিস্থিতি খুঁজি বেড়াইছি তো পাচ্ছেন 4,000 টাকা একজন আর বাড়ি রান্না করতে লেগে পাইছি তার মধ্যে 2,000 টাকা খাওয়ার গুছা রাখবো আর ওই 2,000 টাকা দি এই করি বেড়াইছি 2,000 টাকা দিয়ে শুরু করেছিল এখন কি আপনার মালামাল তো শেষ এখানে তাই না এখন কত টাকার কিনলে আপনি আবার পরের দিন থেকে কাজ শুরু করতে পারবেন মানে কালকে আবার ধরো যে 500 টাকার কিনলে আবার শুরু করতে পারবো 500 টাকা হ্যাঁ রাত্রে যাব কিনতে আবার বাকি উলি আসি যে বেশি টাকা দিবেন বলে বাকি উলি আসি যখন না পায় তখন বাকি দিতে অনেকে তখন আর কিনা যায় না তখন ওই বাকি উলি আসি উলি আসে আবার বিক্রি করে আবার দিয়ে আসি খালি বলে কবে দিতে পারবা হইলো
কিছু কমাও তাই বলে আচ্ছা আমি বলি কমাবো ভাই বেচা কি না হইলে আমি কমা দেব না হইলে আমি কঠিন কমা দেব আমি বাসি থাকার সাথে ঋণ দিব ঋণ আমি রাখবো না আস্তে আস্তে যখন 10,000 কাছে যখন আমি এই এরিমিদা আসছি সব শোধ করেছি আর শোধ করতে পারবো আমি তাই বলি এরপরও আপনি ভিক্ষা বেছে নেননি বা মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার এই চিন্তা করেননি এই জন্য আমি আপনাকে স্যালুট জানাই আমি আপনাকে কিছু টাকা দেই আপনি এই টাকাটা দিয়ে হচ্ছে দোকানের কিছু বাকি শোধ দিবেন আর কিছু মালামাল কিনবেন এবং আপনার বাড়ির জন্য কিছু খাবার কিনবেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে দেই বাপ আল্লাহ তোমারে প্রতিদিন পাঠাইছে তোমারে বাড়ি প্রতি বাপ আল্লাহর তোমার ভিতরে রহম দিল আমার সামনে পানো আমি চিন্তা করতে করতে আসছি এখানে কত টাকা আছে ধরেন তো কত টাকা এখানে 10 এ হলো 5,000 হবে 5,000 টাকা হ্যাঁ 5,000 টাকা আমি বলছি আল্লাহ আমাকে এই 5,000 টাকা হাতে ধরতে দিল আল্লাহ আমি কি ঋণা থাকবো না আমাকে সে খুশি মনে দিচ্ছে নাকি আল্লাহ পাকই জানে এটা আপনাকে খুশি হয়ে আমি দিয়ে দিলাম এটা আপনাকে আমি ভিক্ষা দেই নাই আপনাকে আমি সম্মান জানালাম এই টাকাটা দিয়ে আপনি ভিক্ষা করেননি ইনকাম করছেন কষ্ট করছেন আপনাকে আমি সম্মান জানি এই টাকাটা দিলাম এটা একটা উপহার ধরেন আমি আপনার একজন ছেলে ছেলের মতোই তো তাই না এই টাকাটা আপনাকে দিয়ে আমি একটু সামান্য উপকার করার চেষ্টা করলাম আপনাকে আচ্ছা ঠিক আছে আপনি শুকরিয়া জানাবেন হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনি ক্ষুধার্ত অবস্থায় এখন বাসায় যাচ্ছিলেন খাবারের জন্য মাথার মধ্যে অনেক চিন্তা চিন্তা দোকানে টাকা শোধ দিতে হবে কালকের জন্য আবার মালামাল কিনতে হবে হয়তো বাড়িতে চাল ডাল নেই এই টাকাটা দিয়ে আপনার যতটুকু উপকার হবে এটাই আমরা অনেক খুশি হব ঠিক আছে আল্লাহ যেন তোমারে জান্নাতে দোয়ার জন্য খোলা থাকে তোমারে জন্য আল্লাহ যেন তোমারে এই টাকার বিনিময়ে যেন এই টাকা যেন জান্নাতের দরজায় ঘুরে বেড়ায় তোমারে যেন ওই জান্নাতের দরজায় যাওয়ার জন্য কোনো হিসাব দেওয়া লাগে না আল্লাহ যেন তোমারে মুসাই দেয় জান্নাতের ফল যেন তোমাদের খেতে দেয় ইনশাআল্লাহ এটাই আসলে অনেক বড় পাওয়া এই যে আপনি যে দোয়াটা করলেন এটা তো মন থেকে দোয়া তাই না হ্যাঁ মন থেকে যদি দোয়াটা আল্লাহ কবুল করে নাই তাহলে আমাদের আর কিছু আল্লাহ কবুল করে নিতে হবে যে আল্লাহর কাছে কবুল করে নিতে হবে আল্লাহর কাছে আমি রাতে মানুষ ঘুম পাড়ে আর আমি রাতে ঘুম না পাড়ি আমি আল্লাহর কাজ করতে থাকি দেখছেন দিনে সময় পাইনি দেখছেন আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা চলে আসলো চলে আসলো আল্লাহ বলি আল্লাহ তুমি হচ্ছে আমার দিনে সুযোগ দাও না আল্লাহ রাতে আমার ঘুম বন্ধ করে দিবে আল্লাহ তোমার নামে আমি সব কিছু করতে পারবো আল্লাহ বলি আল্লাহ আমি যদি কিছু না করতে পারি দিন কি কাজ না করতে পারলে আমি কাজা ধরে নিব তোমার নামে দুটি কাজ নফল নামাজ আদায় করে নিব যাতে ভুল ত্রুটি দেওয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিবে তো তুমি যে আমাকে যে এটি দিলা আল্লাহ যে আমার দিয়াইলো হাতে আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার যেন জান্নাতের বাগান যেন তোমার দুজনের যেন খোলা থাকে আর যেন কোনো হিসাব যেন তোমার কাছে না দিতে হয় যাক আল্লাহ আপনার দোয়া কবুল করুক আপনার জন্য দোয়া করে যেন কখনো আপনার মানুষের ধারে ধারে ঘুরতে না হয় আপনি ব্যবসা করছেন এই ব্যবসার জন্য আল্লাহ বরকত দেয় আপনাকে আমি আর দেরি করবো না বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খাবার খান হ্যাঁ গোসল করবো ঠিক আছে এটাকে উঠাই দিতে হবে না বা ভারী না সুবহানাল্লাহ 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 রাব্বে করিম সুবহানাল্লাহ